ওয়েলকাম বন্ধুরা, প্যারেন্টস স্টক এগ আপনারা দেখতেছেন, শেষ পর্যন্ত তো এখানে আশা করি ভালো লাগবে। এগুলো হলো মেডিসিন বিভিন্ন পোল্ট্রির জন্য, দেখতে থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। অল অ্যারাউন্ডের পক্ষ থেকে সকল ভাই বোনদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দেখাচ্ছি প্যারেন্ট স্টক, ব্রয়লারের বাবা মা, ব্রয়লারের ফাদার মাদার, ব্রয়লারের পিতামাতা। আসলে এই পিতামাতার থেকেই আমরা নর্মাল 40-45 দিনের ব্রয়লার সাধারণত বাজারে পেয়ে থাকি। এইটা আপনি বাজারে সচরাচর পাবেন না, কারণ এক একটা মুরগির পিছনে খরচ হয়ে যায় প্রায় 5-7 হাজার টাকা এ পর্যন্ত প্রথম থেকে। তো এই মুরগিগুলো প্যারেন্ট স্টক, এই মুরগির ডিম থেকেই সাধারণত ফার্টাইল যে ডিমটা হয়, এখানে মুরগ এবং মুরগি উভয়ই আছে। তো এই মুরগ মুরগি পাওয়ার যে ডিমটা ফার্টাইল হয় সেটাই সাধারণত বাচ্চা হয়, এবং এই বাচ্চাটাই সাধারণত ব্রয়লার বা বাজারে আমরা পাই বা সেটা আমরা কিনে খাই। তো এটা সচরাচর পাবেন না, এটাও পাবেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন। এটা যখন ডিম প্রোডাকশন শেষ হয়ে যাবে তখন এটাকে সেল দেওয়া হয়, এটা সেল দেওয়া হয় তখন মনে করেন যে 150-200 টাকা কেজি। এক একটা মুরগির ওজন ধরে নেন যে 4 কেজি থেকে শুরু করে, হ্যাঁ, মনে করেন যে 10 কেজি পর্যন্ত ওজন থাকে এক একটা মুরগির। আমরা উপরে সেট আছে, সেখানেও যাব। এখানে খাবার পাত্র, এখানে খাবার পাত্র, এখানে সঠিক সময়ে খাবার দেওয়া হয়। এটা অলরেডি এখানে ঘুরানোর চাকা সিস্টেম আছে, এখানে খাবার দেওয়ার পর এটা নামে দেওয়া হয়, তখন মুরগি খায়। এটা ডায়েট কন্ট্রোলিং সিস্টেম, দিনে 3 বার বা 4 বার এটাকে খাবার দেওয়া হয়। এবং এই পাশে আমরা দেখতেছি পানির ব্যবস্থা, খুব সুন্দর পানির ব্যবস্থা, ফোটা ফোটা করে পানি পড়বে এবং মুরগি সেখান থেকে প্রয়োজন অনুসারে যখন প্রয়োজন হবে তখনই মুরগিটা সেখান থেকে পানি খাবে। এই জন্য এই সিস্টেম, কারণ প্রয়োজনে অতিরিক্ত পানি খাবে না। এই জন্য অসংখ্য লাইন দেওয়া আছে, লাইনে যে এই লাইনে অসংখ্য দেখেন পানির ব্যবস্থা করা আছে, গোটা ফার্মেই পানির ব্যবস্থা, যাতে করে খুব সুন্দর ব্যবস্থাপনা। আমরা যদি দেখাই মোটামুটি সব জায়গায় এই পানির ব্যবস্থা। তো ভিউয়ার, অল অ্যারাউন্ড সবসময় আপনাদের উপকার এবং আপনাদের নতুন নতুন জিনিস দেখাতে সহায়তা করে আপনারা অবশ্যই পাশে থাকবেন। অনেকে ব্রয়লার সম্পর্কে অনেক ধরনের প্রশ্ন করে, তা আপনারা চাইলে আমি একটা নাম্বার বা একটা লিঙ্ক দিয়ে দিব। উনি হলো ডক্টর মোস্তফা, উনি হলো DVM ভেটেরিনারি এবং PhD করতেছে, রিসেন্টলি শেষ হয়ে যাবে। তো উনি মোটামুটি বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আপনার যে কোনো পরামর্শ পোলট্রি বিষয়ে আপনাকে দিতে পারবে। সেটা আপনি কী মুরগি পারবেন, কীভাবে আপনি শেড তৈরি করবেন, কীভাবে আপনি মুরগিকে খাওয়াবেন, কীভাবে ভ্যাকসিনেশান দিবেন, কীভাবে আপনি মুরগি লালন পালন করবেন, কীভাবে হাইজিন মেনটেন করবেন, কীভাবে ম্যানেজমেন্ট করবেন, এবং কীভাবে ডিম ফার্টাইল হবে, এভরিথিং বিষয়ে উনি আপনাকে নলেজ দেবে। আপনাকেও চাইলে আমি তার নাম্বার বা তার ইউটিউব লিঙ্কটা দিয়ে দিব। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করব। আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটি অল করবেন, যাতে করে সবসময় আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে থাকেন। ধন্যবাদ, সবাইকে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব।